तदश्यो नभान्न लीनादह माशं महात्मनो नाविदं यज्ञो संभरन् पुरुषा वयवादृति श्रीमद् भागवत महापुराण ग्रंथे द्वितीय स्कंधे षष्ठ अध्याय ब्रह्मा नारद के बोलचेन जे विराट पुरुषे नाभिकवल थेके जखन आमी जन्मग्रहण करलाम तखन तार अंग प्रत्यंगादि छाड़ा कोनो यज्ञ सम्भार देखते पाइनी। सुतरां तार अंग प्रत्यंगेर मध्येई आमी यज्ञेर पशु युवकाष्ट कूश यज्ञस्थले यज्ञेर उपयुक्त कालेर कथा चिंता करते लागलाम। हे ऋषिवर, यज्ञेर जन्ये प्रयोजनीय पात्र इत्यादि जिनिस जप धान इत्यादि औषधि समूह घृत आदि स्निग्ध पदार्थ मधुर आदि रस सुवर्ण आदि धातु माटी जल ऋक ऋजु शाम चातुर्होत्र यज्ञेर नाम मंत्र दक्षिणा व्रत अग्नि समाधि देवतादेर नाम संकल्प तंत्र गति ध्रुव प्रभृति मति श्रद्धा प्रायश्चित्य समर्पण प्रभृति समस्त यज्ञ सम्भार আমি যজ্ঞ পুরুষ শ্রীহরির অঙ্গ প্রত্যঙ্গ থেকে সংগ্রহ করেছিলাম, মানে সব তার শরীরের থেকেই সৃষ্টি। এই জগতে যত সৃষ্টি আছে সব সেই বিরাট পুরুষের অঙ্গে থেকেই সৃষ্টি। তাই ব্রহ্মা বলছেন, আমি সেই বিরাট পুরুষের থেকেই সব সংগ্রহ করেছিলাম। এইভাবে যজ্ঞ পুরুষ ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ থেকেই সব কিছু সামগ্রী আহরণ করি। আমি সেই সামগ্রী দিয়েই সেই যজ্ঞ পুরুষ পরমাত্মাকে যজ্ঞ দ্বারা অর্চনা করেছিলাম, মানে তারই দেওয়ার সম্পদ দিয়ে তাকে অর্চন করেছিলাম। তারপর মরীচি প্রমুখ তোমার অগ্রজ এই নয়জন প্রজাপতি সমাহিত চিত্তে বিরাট এবং অন্তর্যামী রূপে স্থিত সেই পরম পুরুষের আরাধনা করেছিলেন। মানে আমি তো তাকে আরাধনা অর্চনা করেছিলাম এবং আমার পুত্রগণ নারদের অগ্রজ, নারদের আগে যারা জন্ম নিয়েছেন সবই ব্রহ্মার মানুষ পুত্র, মরিচিয়াদি প্রজাপতিগণ নয়জন, তারাও পরম পুরুষের আরাধনা করেছিলেন। তারপর যথাসময়ে বৈবস্বত প্রমুখ মনুগণ ঋষিগণ পিতৃগণ দেবগণ দৈত্যগণ মনুষ্যগণ নানা যজ্ঞানুষ্ঠানে যজ্ঞ পুরুষের অর্চনা করেছেন। হে নারদ, ভগবান স্বয়ং ত্রিগুণাতীত হয়েও বিশ্বের সৃষ্টি স্থিতি ও লয় করবার জন্যে মায়ার দ্বারা বিভিন্ন গুণ স্বীকার করে নেন। সেই পরম পুরুষ ভগবান নারায়ণেই এই বিশ্ব অধিষ্ঠিত। জগৎকে সৃষ্টি করবার জন্যে তিনি মায়াকে আশ্রয় করেন, নাহলে জগৎ সৃষ্টি হবে না। কিন্তু তিনি মায়ার অধীশ, মায়াধীশ, মায়ার অধীশ্বর, মায়ার প্রভু, তিনি মায়ার অধীন নন, তিনি মায়ার অধীশ্বর অর্থাৎ মায়ার প্রভু, মায়া তার আজ্ঞাবাহী দাসী। তারই প্রেরণায় আমি এই বিশ্ব সংসার সৃষ্টি করি। ব্রহ্মা বলছেন, এই যে বিশ্ব সংসার আমি সৃষ্টি করেছি এটা তারই প্রেরণায়, তারই অধীন হয়ে রুদ্র এই বিশ্ব সংহার করেন এবং তিনি স্বয়ং বিষ্ণুরূপে এই সৃষ্টির পালন করেন। কারণ তিনি সত্য রজ এবং তম এই তিন শক্তিকে স্বীকার করে নিয়েছেন। হে বৎস নারদ, তুমি যা কিছু জিজ্ঞাসা করেছিলে আমি তার উত্তর দিলাম। ভাব বা অভাব কার্য কারণাত্মক এমন কোনো বস্তুই নেই যা ভগবান থেকে পৃথক। হে নারদ,
আমি পরম ভক্তি সহকারে ভগবানের ধ্যানে মগ্ন থাকি, সেই জন্য আমার বাক্য কখনো অসত্য প্রকাশ করে না। দেখুন, ব্রহ্মা বলছেন আমি সবসময় তার ধ্যানে নিমগ্ন থাকি, এই জন্য আমার বাক্য কখনো অসত্য প্রকাশ করে না। এটা সত্যই, যারা এই জগতে যারা সাধক তারাও ভগবানের ধ্যানে নিমগ্ন থাকে, ভগবানের চিন্তায় মগ্ন থাকে, তাদের কাছে কখনো অসত্য প্রকাশ হবে না। গুরু বৈষ্ণব তারা কখনো আমাদের অহিতকর কথা বলবেন না। আমরা অনেক সময় ভুল বুঝে থাকি, হ্যাঁ, আমার মন কখনো অসত্য সংকল্প করে না এবং আমার ইন্দ্রিয় সকলও কখনো মর্যাদা অতিক্রম করে অসৎ পথে ধাবিত হয় না। যে বেদ পাঠে সকলে মহাবিজ্ঞ হয় সেই বেদ প্রথমে আমার মুখ থেকেই নির্গত হয়েছিল, তাই আমি বেদের মূর্তি। মানে বেদের তিনি সৃষ্টিকর্তা নন, বেদটা ভগবান তার হৃদয়ে প্রেরণ করেছেন, তাই ব্রহ্মা প্রকাশ করতে পেরেছেন। তপস্যা করে আমি সিদ্ধিলাভ করেছি, তাই আমার জীবন তপস্যাময়। সমস্ত প্রজাপতিগণ আমাকে বন্দনা করে থাকে এবং আমি তাদের প্রভু। সমাহিত চিত্তে কঠোরভাবে যোগের সর্বাঙ্গ সাধন করেছি, কিন্তু তবুও যে ভগবান থেকে আমার উৎপত্তি তার স্বরূপ বুঝতে পারিনি। আমি এত ধ্যান তপস্যা এত কিছু করলাম, ভগবানের থেকেই আমি উৎপত্তি, আমি সৃষ্ট, তবু তার স্বরূপ বুঝতে পারিনি। স্বরূপ বলতে তার পরিচয়, ভগবানের তত্ত্ব আমি বুঝতে পারিনি। অসীম অনন্ত, তার রূপ অসীম, গুণ অসীম, লীলা অসীম। একটু আগেই তো শুনলেন আপনারা ব্রহ্মার কথা, হ্যাঁ, মানে যিনি জগৎ স্রষ্টা, জগৎকে সৃষ্টি করেছেন, ভগবান যাকে প্রেরণা দিয়ে বেদ প্রকাশ করেছেন, সেই ব্রহ্মা তিনি নিজে বলছেন এত কিছু জেনেও আমি তার স্বরূপ বুঝতে পারিনি, কারণ তিনি তো একমাত্র ভক্তির দ্বারাই লভ্য, ভক্তির দ্বারাই তাকে পাওয়া যায়, অভিমানে পাওয়া যায় না। ভাগবতে এই ব্রহ্মমোহন লীলা এতক্ষণ যা আপনারা শুনলেন, ব্রহ্মা জানে কৃষ্ণই ভগবান, তবু তার সখাদের এটোখা দেখে তার সংশয় জাগল। তার মানে কি? মায়া তার উপরে প্রভাব বিস্তার করল, কারো রেহাই নেই। ব্রহ্মাদি দেবগণ মোহিত হয়ে পড়েন। ব্রহ্মা তাই বলছেন আমি তার তাকে ভক্তি দ্বারাই জানা যায়, আমি তো পরম মঙ্গলময় এবং শরণাগত। মুমুক্ষুগণের ভববন্ধন মোচনকারী পরম কল্যাণ স্বরূপ সেই ভগবানের চরণেই প্রণাম জানাচ্ছি, তিনি পরম মঙ্গলময়, তার মায়ার শক্তি অপরিমেয়। এই দেখুন বলছেন, তার মায়ার শক্তি অপরিমেয়, আকাশ যেমন নিজের অন্ত পায় না, সেই রকমই তিনিও তার নিজের মায়া বৈভবের অন্ত পান না। এই অবস্থায় অন্যের কথা আর কি বলার আছে? আমি ব্রহ্মা, আমার পুত্র তোমরা, ঋষিগণ এবং স্বয়ং মহাদেবও তার সত্যস্বরূপ জানে না।
অন্যান্য দেবতারাও তো জানবেন না, এই বিষয়ে বলাই বাহুল্য, দেবতারাও তাকে চিনতে পারে না, ব্রহ্মা মহেশ্বরেই জানতে পারে না তার তত্ত্ব, দেবতারা কি বুঝবে। একবার কৃষ্ণের দর্শন পেলেন দেবরাজ ইন্দ্র, তা ব্রহ্মাকে কৃষ্ণ বর দিতে চাইলেন, ইন্দ্রকে বর দিতে চাইলেন, ইন্দ্র তুমি আমার কাছে বর চাও। ইন্দ্র বলছেন কি বর চাইব, বলছে তুমি যা চাইবে তাই দেব, বলো কি চাও। বলছেন তাহলে একজন সুন্দরী রমণী। একজন সুন্দরী রমণী, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তখন যোগমায়াকে স্মরণ করে তিনি ইন্দ্রের সামনে অসংখ্য সুন্দরী রমণী সৃষ্টি করে দিলেন, অসংখ্য। গোবিন্দ বলছেন তাহলে ইন্দ্র দেখে নাও তুমি কাকে নেবে এর মধ্যে থেকে। তো প্রথমেই তার মধ্যে ছিল অপ্সরাদের মধ্যে প্রধান উর্বশী। উর্বশীকে দেখেই বলছেন একেই নেব। গোবিন্দ বলছে না আরো ভালো করে দেখো, না একই নাম। তার পত্নী আছে, তার নাম শচী, তবু কৃষ্ণের কাছে চেয়ে নিল। তখন উর্বশীকে নিয়ে তার গুরুদেব বৃহস্পতির কাছে প্রণাম করতে গেছে, গুরুদেবের পায়ে, বৃহস্পতির পায়ে প্রণাম করছেন, উর্বশীও প্রণাম করছেন। গুরুদেব জিজ্ঞেস করছেন ইনি কে, তখন এই শিষ্যে বলছে প্রভু ওই গোবিন্দ এসেছিলেন স্বর্গে, তা আমাকে বর দিতে চাইলেন, আমি বললাম একজন সুন্দরী রমণী, তাই এই অপ্সরাকে চেয়ে নিয়েছি। গুরুদেব বলছেন তুমি দেবরাজ ইন্দ্র স্বর্গের রাজা হয়ে তোমার এমন দুষ্কামনা জাগলো অন্তরে, ভগবানের কাছে কখনো এই তুচ্ছ জিনিস কেউ চায়? দেখেছেন এটা কৃষ্ণের মায়া, কৃষ্ণের মায়াতে মোহিত হয়ে দেবরাজ ইন্দ্র তার কাছে এই বর চাইছে। জয় রাধি। এই সংসারেও আমরা চাই না, ধনং দেহি যশো দেহি রূপং দেহি, তাই তো, এটা দেহি সেটা দেহি। অনেকে হয়তো সুন্দর পত্নীও চায়, সুন্দর স্বামী তো অনেকেই চায়, তাই না? শিবের পূজা বেশিরভাগ মেয়েরা শিবের পূজা করে, কৃষ্ণ পূজা কম করে। শোনা যায় যে তারা সুন্দর বর পাওয়ার আসে, যাই হোক হরিভক্তি লাভ করার আসে। ভোলানাথের পূজা কয়জন করে গো? বাবা ভোলানাথের কাছে আর কিছু চাইতে নাই, শুধু কৃষ্ণ ভক্তি চাইতে হবে, আর কিছু নয়। তিনি মঙ্গল, শিবের এক নাম মঙ্গল, শিব শব্দের অর্থই মঙ্গল। যাই হোক, তো ভগবানের মায়ায় মোহিত হয়ে দেবরাজ ইন্দ্র এই সামান্য জিনিস চাইলেন। ব্রহ্মা ইন্দ্র সবাই গোবিন্দের মায়ায় মোহিত, এই জন্য প্রথমে শ্লোকটা উচ্চারণ করা হলো, দৈবীজ্যেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। কৃষ্ণ বলছেন হে অর্জুন আমার মায়া দুর্লঙ্ঘ দুস্তেজ্য, এই মায়ের হাত থেকে কারো রেহাই নেই।
নিস্তার নেই। তবে মায়ার হাত থেকে সেই নিস্তার পাবে কে? মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতান তরন্তিতে, যে আমার চরণে আত্মসমর্পণ করবে সেই আমার মায়ের থেকে উদ্ধার পাবে। নিতাই গৌর হরি বল। চৈতন্য চরিতামৃত বলছেন, কৃষ্ণ তোমার হই বলি বা হলাম বলি, যদি কেউ বলে একবার মায়া বন্ধন হইতে কৃষ্ণ তারে করে পার। একবার যদি কেউ বলতে পারে হে কৃষ্ণ আমি তোমার হলাম, তাহলে মায়ের বন্ধন থেকে কৃষ্ণ তাকে পার করে নিয়ে নিজ চরণের দাস বা দাসী করে নেয়। একবার বললেই হয়, কৃষ্ণ তোমার হলাম বলে যদি কেউ বলে একবার, কিন্তু আমি তো কতবার বলছি হে কৃষ্ণ আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, কই? মায়ের বন্ধন থেকে তো মুক্ত হতে পারছি না, কৃষ্ণ তো আমায় গ্রহণ করছেন না। বলা হচ্ছে না, ঠিক মতো বলা হচ্ছে না, শুধু মুখে মুখে বলছি, কায় মনো বাক্য এক করে বলছি না হে কৃষ্ণ আমি তোমার হলাম। এ জগতে যেমন চোর ডাকাতেরা আত্মসমর্পণ করে না, করে না, ইংরেজিতে বলে সারেন্ডার, তাই না? চোরের পিছনে, ডাকাতের পিছনে হচ্ছে ছুটছে পুলিশ বন্দুক নিয়ে, হ্যাঁ, এই আত্মসমর্পণ করো নাহলে গুলি করবো। তখন প্রাণের ভয়েতে হাত তুলল, আত্মসমর্পণ। আচ্ছা আপনারা বলুন, এটা কি সত্যি আত্মসমর্পণ হলো? আত্মসমর্পণ মানে কি? নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দেওয়া। চোর ডাকাতকে আত্মসমর্পণ করল না, শুধু প্রাণের ভয়েতে, নাহলে গুলি করবে, প্রাণের ভয়েতে হাত তুলল মাত্র। এইরকম চোর ডাকাতের মতো বললে হবে না, চোর ডাকাতের মতো বললে আত্মসমর্পণ করলে হবে না। নরোত্তম ঠাকুর বলছেন, অহংকার অভিমান অসৎ সঙ্গ অসৎ জ্ঞান ছাড়ি ভজ গুরুপাদ পদ্ম কর আত্মনিবেদন দেহ গেহ পরিজন গুরুবাক্য পরম মহত্ব। দেখেছেন, আমার বলতে কিছু রাখলে চলবে না, সব দিতে হবে, হে কৃষ্ণ আমি তোমার। যেমন একজন পত্নী সতী নারী তার পতির চরণে সঁপে দিতে কিছু বাকি রাখে গো, আপনারা ভালো বোঝেন, এগুলি কিছুই বাকি রাখে না, হ্যাঁ সব দিয়ে দেয়। তেমনি আমরা যদি গোবিন্দকে পেতে চাই, তাহলে কায় মনো বাক্য এক করে বলতে হবে আমি তোমার হলাম। পত্নী যখন পতির চরণে সর্বস্ব বিকিয়ে দেয়, পতিও তখন নিজেকে তার কাছে বিকিয়ে দেয়, হ্যাঁ। তখন আমরা গর্ব করে বলি, পত্নী গর্ব করে না স্বামীকে নিয়ে, আমার স্বামী এরকম, আমার স্বামী ওই রকম, পতিকে নিয়ে গর্ব করে। তো যখনই আমরা গৌর গোবিন্দ চরণে এরকম আত্মসমর্পণ করতে পারবো আমি তোমার, তখনই তো বলতে পারবো কৃষ্ণ আমার, গৌর আমার। তাকে সমর্পণ না করতে পারলে কি করে বলবো গৌর আমার কৃষ্ণ আমার? তখন মায়া আর থাকবে না, কৃষ্ণ তখন তার মঙ্গলের জন্য সব কিছু করবেন, যে কিছুই চায় না তোমাকেই চায়। ভক্ত প্রহ্লাদকে নৃসিংহ ভগবান বলছেন, প্রহ্লাদ তোমার ভক্তিতেই তো আমি
প্রকাশ হলাম, তুমি আমার বড় ভক্ত, তো আমার কাছে একটা বর চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। প্রহ্লাদ বললেন, না আমার কিছু চাই না, আমি কিছু চাই না। ভগবান বলছে, না কিছু না চাইলে হয়? আমার দেখা পেলে তুমি একটা কিছু চাও? প্রহ্লাদ বললেন, আমার তো কিছু দরকার নাই। ঠিক আছে, আপনার যদি দিতে একান্ত ইচ্ছা তাহলে এই বর দিন, আমি যেন কোনো দিন তোমার কাছে কিছু না চাই। নিতাই গৌর হরি বল, কোনোদিন যেন তোমার কাছে কিছু না চাই, এই বর দাও। বলুন, মানে চাওয়াটাই হলো কাম, চাওয়াটাই হলো কাম, আর দেওয়াটা হলো প্রেম। তোমার যা কিছু আছে সব তাকে দিয়ে দাও। নিতাই গৌর হরি বল, বাইরের সম্পদ তো বড় না, মন প্রাণ সব তাকে দিয়ে দাও, তার সেবায় নিজেকে সঁপে দাও, বিনিময়ে কিছু চেয়ে না। এটাই হলো ভজন। মহাপ্রভু নিজে কৃষ্ণের কাছে বলছেন না, ধন জানি মাগি কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি কৃষ্ণ মোরে দেহ কৃপা করি। দেখেছেন, তবে যদি ভক্তি চাইলেন, এটা আত্মসুখের জন্যে নয়, এটা তার সুখের জন্যে। ভক্তি মানে ভালোবাসা, প্রেম, ভক্তি গাঢ় হয়ে প্রেম, তার মানে তোমার সেবা যেন করতে পারি। এ তো নিজের সুখের জন্য চাইতি না, তোমার চরণ যেন রতিমতি ভক্তি থাকে জন্ম জন্মান্তরে, এটা তার সুখের জন্য চাওয়া হচ্ছে। নিজের সুখের জন্য যেন কিছু না চাই। তাই ব্রহ্মা বলছেন যে আমি তার এত ধ্যানে নিমগ্ন থাকি, এত কিছু করি, তবু তার স্বরূপ আমি জানতে পারলাম না, তার মায়ার আমি বুঝতে পারলাম না কিছু। আজকে আমরা এখানেই ভাগবত কথা রাখছি। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ, এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।